অপেক্ষায়। এখানে আছে সুশো। নমস্কার, আমি আপনাদের ডক্টর বিনোদ সিং, ডক্টর এসকে সেন ইউনিটের তরফ থেকে আপনাদেরকে জানাই হার্দিক অভিনন্দন। আপনারা জানেন কি, এই 5টা থেকে 6টা বেসিক্যালি আমি হিন্দিতে প্রোগ্রাম করি, কিন্তু আজকে আমি বাংলাতে এই জন্যে করছি, কেন কি 4টে থেকে 5টা যে লাইভ প্রোগ্রাম হওয়ার কথাটা ছিল সেটা হতে পারিনি ডিউ টু সাম টেকনিক্যাল প্রবলেম। আর আপনারা খুবই সুন্দরভাবে জানেন এই লাইভ প্রোগ্রামের মানেই হয়ে গেল কি, কীভাবে আপনারা নিজেকে সুস্থ রাখবেন, কীভাবে গাদা গাদা ওষুধ থেকে নিজেকে আপনারা সরিয়ে রাখবেন, কী করলে আমরা নিজে সুস্থ থাকবো, কী করলে এমনি এমনি যে ওষুধ এত বছর ধরে আপনারা খেয়ে আসছেন ওটা কী করলে আপনারা ওই ওষুধটাকে বন্ধ করে নিজেকে আপনারা সুস্থ করতে পারেন। সামনে পুজো আসছে, পুজোতে তো পুজোর মানেই আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের দেশের দেশকেই বলা হয় কান্ট্রি অফ লটস অফ ফেস্টিভ্যাল, বিভিন্ন প্রকারের ফেস্টিভ্যাল আমাদের দেশের মধ্যে 12 মাসে 14খানা আমাদের পর্ব থাকে, ভালোই। কেন, ওর কারণ এটাই হচ্ছে কি, মানে যে কোনো ফেস্টিভ্যালের মধ্যে এটা তো হয় কি মানুষদের সঙ্গে একটু ভালো করে কথা আমরা বলতে পারি, বলবো, কিন্তু প্রথমবার প্রথমেই কেউ ফোন করেছে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ লাইভ প্রোগ্রামই হচ্ছে মা, বলে ফেলো কে কে বলছেন, কোথায় থেকে বলছো? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু আগে আপনার সাথে ফোনে কথা হলো ভিডিও কলে। আচ্ছা 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 ঠিক আছে। কেন ওই চা, আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে স্যার ভুলে গেছিলাম, কোশ্চেন মানে জিজ্ঞাসা না মানে আমার যেটা অসুবিধা আছে সেটা করতে বলে দিছিলাম। হুম বলুন। বলছি আমার না একটু নার্ভাস প্রবলেম আছে, যে আপনি যে ওষুধগুলো জানাবেন কি আপনি কেমন আছেন, হাঁটছেন কি হাঁটছেন না, ব্যথাটা কত কমেছে কি কমেনি, তারপরে রইল নার্ভের প্রবলেম। কেন, একটা কথা সবসময় মনে রাখবেন, আমি প্রত্যেক মানুষকে বলি কি, নার্ভের ওষুধ যদি মডার্ন সায়েন্সের নার্ভের ওষুধ মানুষরা খায় ওর একটা বিরাট বড় সাইড এফেক্ট হয়। এই জানি আপনার সঙ্গে আমি যখন অনলাইনে আপনার সঙ্গে ট্রিটমেন্টের কথা বলছিলাম, আপনি বললেন না কি আমার একদম ভালো লাগে না, আমার গায়ে কোনো দম থাকে না, তো এটা মা আপনি যদি নার্ভের ওষুধ যদি কোনো খাচ্ছেন তো এটার ও এইটা এই জিনিসটা ওর সাইড এফেক্ট। এই এই জন্যে আমি আপনার জন্য একটা ওষুধ পাঠিয়েছি যার নামটাই আমরা রেখেছি ভালো থেকো মা, মানে আপনাদের মতন মানে মানে মাদের জন্যই ওই ওষুধটা, ওইটা বলে মানে আপনাকে আমি লিখেছি, ওটা আপনি খাবেন আর আলটিমেটলি খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে? ওকে ম্যাম, ওকে ঠিক আছে ঠিক আছে স্যার। সামনে পুজো আসছে, পুজোতে অনেক আমরা এনজয় করি, যেমনি আপনারা এনজয় করেন এমনি ভেবে নেবেন, আমিও প্রচণ্ড এনজয় করি পুজোতে, যেমনি কাজ করি আমি তেমনি আমরা এনজয়ও করি, এনজয় করা উচিত, কেন কি এত বছর পর এত বড় একটা আমাদের অনুষ্ঠান হচ্ছে, এনজয় করবো না কেন, কিন্তু নিজেকে সুস্থ রেখে তো এনজয় করতে হবে, বলবো। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যাঁ কোথায় থেকে বলছেন? হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন বলুন বলুন, আপনার হ্যাঁ আপনার প্রবলেমের কথাটা বলুন। শিরদাঁড়াতে প্রচুর টান, আপনার বয়স কত মা? 70 ইয়ার হতে আপনি, তার মানে আপনি স্যাটিকা নার্ভ থেকে আপনার প্রবলেম হয়েছে, আপনার স্যার কোথাও পড়ে গেছিলেন বা কোথাও পাছাতে আপনার চোট লেগেছিল বা কোনো ভারী জিনিস তুলতে গেছিলেন যখন আপনি ইয়াং ছিলেন তখন, তা যার জন্যে এই প্রবলেমটা আপনার হচ্ছে। আপনাকে একটাই কথা বলবো, আপনি তো বহরমপুরে থাকেন, আপনি যদি পারেন তো একটু হেল্পলাইনে ফোন করে আপনি আমাদের সঙ্গে মানে কলকাতায় এসে একটু যোগাযোগ করুন, আর যদি পারেন তো কোমরের একটা এক্সরে আপনি করিয়ে নেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন তো?
তো এর মধ্যে পূজোর মধ্যে তো নিজেকে হ্যাঁ এনজয় সবাইকে সবারই এনজয় করা উচিত, কেন কি 12 মানে এক বছরের পরে সেই অনুষ্ঠানটা আছে যেখানে সব আত্মীয় স্বজন যারা বাইরে থাকে দেশ বিদেশ অন্য রাজ্যতে থাকে তারাও সবাই ঘুরে ফুরে নিজের বাড়িতে আসে। কারণ একটাই কি, একটা তো পুজো, তারপরে নিজের ফ্যামিলির সঙ্গে সেদিন মানে ভালো মন্দ রান্নাটাও হয়। কিন্তু জানেন এই আনন্দ করতে গিয়ে নিয়ম তো এটাই হওয়া দরকার, আপনি নিজের আনন্দ করতে গিয়ে পরের ক্ষতি করবেন। তো নিজে যদি আপনি এই পুজোর আনন্দ যদি নিতে চাইছেন, নেন, আমি আপনাদেরকে বারণ করব না, কেন কি এত বছর পর মানে এত মাস পরে এইসব এত বড় বড় পুজো আছে তখন আমরা কেন বারণ করব। কিন্তু আপনার এই পুজোর জন্য আপনার শরীরে কোনো ভাইটাল অর্গানের ওপরে যেন চাপ না পড়ে। আপনাদের জেনে শুনে আপনারা তাজ্জব হয়ে যাবেন, আপনারা যখনই এটাই জানবেন কি এই পুজোতে সব থেকে বেশি মানে ওভারটাইম ডিউটিটা করে আমাদের লিভার। কেন কি একটা তো আমাদের খাওয়া দাওয়ার টাইম টেবিল থাকে না, তারপরে আমরা লিভারকে একদমই রেস্ট দিই না। কেন কি রাত্রিবেলা যদি আমরা পুজো ঘুরতে বেরোই তো বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরোই, আর যত রাত অবধি আমরা ঘুরি উল্টো পাল্টা জিনিস বাইরে থেকে আমরা খাই। তারপরে আমরা আবার বাড়িতে এসে গেলাম, বাড়িতে এসে গিয়ে একদম সঙ্গে সঙ্গে আমরা মানে কেন কি ভোরবেলা যখন আপনি বাড়িতে আসবেন তখন আপনার শরীরের মধ্যে আর বেশি দম থাকবে না, আপনি কিছু করবেন। আর এইখানেই আমরা ভুল করে ফেলি, পুজো ঘুরে এলাম, পাপাত ধুললাম আর সঙ্গে সঙ্গে বিছানাতে পড়ে শুয়ে গেলাম, এবার ঘুম ভাঙলো দুপুর 12টা। খুব মনোযোগ দিয়ে আপনি যদি এই মানে ক্যালকুলেশনটা করেন কি আপনি যে কাজটা করছেন ঠিক করছেন না বেঠিক করছেন। এই জন্য প্রত্যেক মানুষকে এই জন্যই আমি আজকে এই সাবজেক্টটা নিয়েছি, কেন কি আপনাদের জানার দরকার কি লিভার হচ্ছে আমাদের শরীরের মধ্যে যত গ্ল্যান্ড আছে তার মধ্যে সব থেকে বড়ো যদি গ্ল্যান্ড যদি বলা হয়, গ্রন্থি যদি বলা হয়, তো আমরা লিভারকেই বলি। লিভারের অনেক কাজ, একটা তো লিভারকে আমরা এমনি কষ্ট দিয়ে রাখি, কেন কি আজকাল খাওয়া দাওয়ার দিকে আমাদের লক্ষ্যটা একটু কম। আয়ুর্বেদের যে কোনো চিকিৎসককে আপনারা জিজ্ঞেস করবেন, আয়ুর্বেদের চিকিৎসককে আপনি জিজ্ঞেস করবেন কি হোয়াট ইজ ফাস্ট ফুড, তো ফাস্ট ফুডের মানে আমরা এটাই বুঝি কি যে পেলাম খেলাম। কিন্তু এটাই যদি আপনি অন্য লোককে যদি জিজ্ঞেস করুন কি ফাস্ট ফুড কাকে বলা হয়, তখনও আপনাকে বলে দেবে ফাস্ট ফুড মানে চাউমিন, রোল, এইসব মোমো টোমো, মানে সঙ্গে সঙ্গে তৈরি আজ জিনিস খাবার জিনিস আছে সঙ্গে সঙ্গে বার করে আপনাকে দিয়ে দিই। তো ভগবান দ্বারা তৈরি করা ফাস্টফুড আর মানুষের দ্বারা তৈরি করা ফাস্টফুড থেকে আপনারা এটাই বুঝে নিতে পারেন কি ভগবান দ্বারা তৈরি করা ফাস্টফুডের মধ্যে সব ফল এসে গেল, ওই সব ভেজিটেবল এসে গেল যেটাকে আমরা ধুয়েই খেতে পারি, এটাকে বলা হয় ফাস্টফুড। ডাবের জলকে আমরা বলি ফাস্টফুড, কিন্তু আপনি কোল্ড ড্রিঙ্কসকে ফাস্টফুড বলতে পারেন না। লোকরা খুব সুন্দরভাবে মানে বিভিন্ন প্রকারের কোল্ড ড্রিঙ্কগুলো খায়, কিন্তু আপনারা কখনো ভেবে রেখেছেন এই কোল্ড ড্রিঙ্ক তো খেলেন একটা সবসময়। আপনাদেরকে কথা বলি এই পুজোতে আমার আপনাদের জন্য একটা ছোট্ট অ্যাডভাইস আমি আপনাদেরকে দিতে পারি কি 6 ইঞ্চের জন্য 5 ফিট শরীরকে কষ্ট দেবেন না। এর মানে এটাই হলো কি আপনি যে কোনো মানে যে কোনো জিনিস আপনি খান ওইটার টেস্টটা খালি এই জিভার ওপরেই থাকে, যখনই ওইটাকে আপনি গিলে নিলেন আর ওর কোনো টেস্ট নেই। ধরুন আপনি খুব ভালো করে একদম বিরিয়ানি আপনি খাচ্ছেন, খুব সুন্দর টেস্ট পাওয়া যাচ্ছে, কিন্তু এটা ভেবে নেন ওই বিরিয়ানিটা যদি আমি গলাতে ফুটো করে ওইখান থেকে আপনার পেটের মধ্যে বিরিয়ানিটা আমি ফেলে দিই, এরপরে আপনাকে আমি যদি জিজ্ঞেস করি কি এবার বলো কেমন টেস্ট লাগলো, এ তো নাম করা দোকানের বিরিয়ানি, তখন আপনি নিজেই বলতে পারবেন কেন আমি তো কোনো টেস্ট পাইনি। তাহলে কেন এই মাত্র 6 ইঞ্চকে খুশি রাখার জন্য এত বড় শরীরকে আপনারা কষ্ট দেবেন কেন? এসব চিন্তা ভাবনা করাটা আপনাদেরই দরকার, কিন্তু আমি জানি আপনাদের কাছে এখন এত সময় নেই, তাই জন্য আমার কাছে সময় আছে, এই জন্যই আমি আপনাদের জন্য চিন্তা ভাবনা করি না, এমনিও না, খুব খারাপ লাগে জানেন। ওষুধের দোকানে ওপরে আমি যদি কখনো দেখি 12 বছর, 15 বছর, 16 বছর, 18 বছরের ছেলেরা দাঁড়িয়ে গ্যাসের ওষুধ কিনছে,
তারা এটাও জানে না কি মানে এই গ্যাসের ওষুধ খেলে হতে পারে, সেই মুহূর্তের জন্য তোমার গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেমটা তোমার বন্ধ হতে পারে, কিন্তু এর একটা সাইড এফেক্ট হয় যেটা কিডনির ওপরে চাপ সৃষ্টি করে। এই সবের জিনিসের জন্য কিডনির ওপরের সঙ্গে সঙ্গে সব থেকে বেশি এরা মানে একটা প্রবলেম ক্রিয়েট করে আমাদের লিভারের ওপর, লিভারের ভেতরে সোয়েলিং হয়ে যায়। আপনারা এটাও জানা আপনাদের দরকার হচ্ছে কি কোলেস্ট্রলটা তৈরি কোথায় হয়, আমাদের লিভারেই তৈরি হয়। যদি লিভারকে আপনি বারবার কষ্ট দেবেন, সে নিজের ন্যাচুরাল কাজগুলো করা বন্ধ করে দেবে। এই জন্য মিনিমাম চেষ্টা করবেন, আপনারা এই পুজোতেও আমি আপনাদেরকে বলবো কি চেষ্টা করবেন কি একটু লিভারকে রেস্ট দেওয়া। ধরে নিন আপনারা পুজো ঘুরতে বেরোচ্ছেন, ভালো করে খেয়ে দিয়ে বেরোন, একদম বাড়িতেই রান্না করুন, বাড়িতেই রান্না করে খেয়ে দিয়ে বেরোন। এরপরে চেষ্টা করুন কি খুব বেশি হলে লিকুইড জিনিস খাওয়ার, লিকুইড জিনিসের মানে এটাই ভাববেন না কি কোল্ড ড্রিঙ্কস, আমি ডক্টর সিং কোল্ড ড্রিঙ্কসের জন্য কথা বলছি, একদম না। লিকুইড মানে লিকুইড খাবার যেটাকে আপনি ইজিলি ডাইজেস্ট করতে পারেন, কেন খাবার তো দরকার নেই, রাত্রির বেলার তো খাবার খেয়ে আপনি মানে ঘুরতে বেরিয়েছেন, তো একটা তো আপনি যখন ঘুরছেন হাঁটছেন তখন তো এই খাবারটার মানে ক্যালোরিটা এর মধ্যে থেকে নষ্ট হচ্ছে। কেন কি একটা কথা সবসময় মনে রাখবেন কি এই ডায়েটের কথাটা আমি এই জন্যে আপনাদেরকে বোঝাতে চাই, কেন কি এই ডায়েটের জন্যেই আমরা রোগী না হলে সুস্থ মানুষ হই। আপনি যেমন ডায়েট নেবেন, যেমন আপনি ডায়েট নেবেন ঠিক আপনার শরীর ঠিক তেমনি কাজ করবে। আর একমাত্র আয়ুর্বেদের মধ্যেই ডায়েটের সম্পর্কে খুব সুন্দর বর্ণন করা আছে, আয়ুর্বেদের মধ্যেই খুব সুন্দর বর্ণন করা আছে কি দিনচর্যা সকাল থেকে রাত অবধি কেমনি করে আপনি থাকবেন। এটা অন্য কোনো প্যাথিতে নেই, যেসব প্যাথির পেছনে আপনারা দৌড়ান তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন ডায়েটের সম্পর্কে, তো ওনাদের ডায়েটের সম্পর্কটা এমনি হচ্ছে কি একটা ডিম খেলে এত ক্যালোরি হবে, একটা পনির রোল খেলে এত ক্যালোরি হবে, এত কিলোমিটার আপনি হাঁটলে আপনার শরীর থেকে এত ক্যালোরি নষ্ট হবে, এটাকে ডায়েট বলা হয় না। আমার যদি ডাইজেশন পাওয়ার যদি ভালোই না থাকে আমি ডিমটাকে হজম করব কি করে, আমার শরীরের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রাটা যদি বেড়ে যায় তো আমার তো ডিম খাওয়াটাই বারণ, তাহলে আমি ক্যালোরিটা পেলাম কোথায় থেকে, কোথায় থেকে আমি ক্যালোরি পাব। তো বলার মানে এটাই হলো কি যেমনি আপনার দিনচর্যা আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দরভাবে বর্ণন করা আছে, ঠিক ওইভাবে ঋতুচর্যাটাও খুব সুন্দর আয়ুর্বেদের মধ্যে বর্ণন করা আছে। এর ছাড়া কোনো প্যাথিতে এই দুটো জিনিস সুন্দরভাবে বর্ণন করা নেই, সুন্দরভাবে কি একদমই বর্ণন করা নেই। যদি বর্ণন করা হতো তো আজকে যারা মহারথীরা আছেন শীতকালে সমুদ্রের ধারে যেতেন না, আর গরমকালে পাহাড়ে যেতেন না, কেন এই সব বিপরীত বলবো। হ্যালো হ্যালো হ্যালো, যদি আপনাদের কথা বলার না থাকে তো দয়া করে আপনারা ফোন করবেন না, আর মাঝখানে এই এই ধরনের ফোনের মানে থেকে কি হয় না কি একটা আমরা সাবজেক্টে কথা বলছি ওর মধ্যে আপনি একটা বাম্পার তৈরি করে দিলেন, ওইখানে আমরা আটকে যাই। আপনার ভালো লাগছে না আপনি টিভি বন্ধ করে দিতে পারেন, লেকিন ডিস্টার্ব করার আপনাকে অধিকারটা কেউ দেয়নি। ফোন করে দিচ্ছেন আপনি, ফোন করে আপনি নিজের টিভির সাউন্ড আমাকে শোনাচ্ছেন আর আপনার মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না, এটা করা উচিত না, ঠিক আছে। এরপরে আমরা যে এই পুজোর জন্যেই আমি সবাইকে একটাই কথা বলব, তো কিভাবে এই পুজোটাকে কাটাবেন যেটা আপনার জন্য খুব সুন্দর হবে, কি এমনি কাজ করবেন যার থেকে আপনারা মানে উইথ নিউ এনার্জি নিয়ে আপনারা যতদিন পুজো থাকবে ততদিন আপনারা এনজয় করবেন। একটাই কথা মনে রাখবেন, আমি কখনো এই চার দিন পাঁচ দিন আপনারা রাতভর ঘুরে বেড়াবেন আমি আপনাদেরকে বারণ করি না, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন রাত যখনই যেসব মানুষ রাত জাগে তাদের শরীরের মধ্যে কফের মাত্রা বেড়ে যায়, তো প্রথম কাজ
যখনই আপনারা রাত্রির বেলা ঘুরতে বেরোচ্ছেন তো দয়া করে ঠান্ডা জিনিস না খাওয়াটাই ভালো, কেন ঠান্ডা থেকে কফের বৃদ্ধি হয়। এই ঠান্ডা জিনিস থেকে যদি কফের বৃদ্ধি হয় অনেক কিছু হতে পারে, আপনার পেটের গণ্ডগোলও হয়ে যেতে পারে, বাউল মুভমেন্ট ক্লিয়ারও হবে না, এটাও হতে পারে। তা কী করণীয় দরকার? নিজের সঙ্গে যদি পারেন নিজেদের সঙ্গে কিছু জলের বোতল মানে নিজের সঙ্গে আপনারা নিয়ে ঘুরতে যদি পারেন তো একটু লিউক ওয়ার্ম ওয়াটার খাওয়াটাই ভালো, আর না হলে হালকা মানে আপনারা লিকার চাও খেতে পারেন। বলার মানে এটাই হলো কি গরম লিকুইড জিনিস খাওয়াটাই ভালো। তার থেকে কি হয় কি কফের মাত্রা কফটা আপনার বৃদ্ধি হবে না, কফের বৃদ্ধির দিক থেকে একটু আপনি রেহাই পাবেন। আমি সবসময় আপনাদেরকে বলি, দেখবেন আপনারাও নিজের উপরে, যে বা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন তারা যদি গরমকালে যদি দার্জিলিংয়ে ঘুরে এসেছেন তাহলে একটু চিন্তাভাবনা করে বলুন তো, আপনারা যখন এনজিপি থেকে শিলিগুড়ি মানে দার্জিলিং যখন আপনারা গিয়েছিলেন খুব ভালো লেগেছিল, কিন্তু ঘোরার পরে যখন আপনারা দার্জিলিং থেকে সকালবেলা বেরিয়ে শিলিগুড়িতে সারা দুপুর রয়ে আর রাত্রির বেলা ট্রেন ধরে আপনারা যখন ফেরেন তখন আপনাদের মুডটা কেমন সুইং করে দেখেছেন কখন? কেন আমাদের শরীর এত তাড়াতাড়ি ধকল নিয়ে মানে এই চেঞ্জিংটা ধরে রাখতে পারে না, কেন ভগবানও একটা নিয়ম করে রেখেছেন কি গরমকালে হঠাৎ একদিনই আপনার 50 ডিগ্রি সেন্টিগ্রেড ভগবান আমাদেরকে মানে টেম্পারেচার বাড়িয়ে দেন না, ধীরে ধীরে বাড়ে, তখন আমরা বুঝতে পারি কি এখন গরমকাল আরম্ভ হয়ে গেছে। আমাদের মারা আমাদের ফ্যামিলির লোকরা কী করে বুঝে কি শীতকাল আসতে আরম্ভ হয়ে গেল, এই জন্য ওরা গরম কাপড় বার করতে লাগে। গরমকালে গরমকাল আসতে আর যখনই আরম্ভ হয় তখনই মানে ঘরের লোকেরা গরম কাপড়গুলো বাক্সতে রাখে। খুব গ্র্যাজুয়ালি ধীরে ধীরে করে আমাদের টেম্পারেচার বাড়ে, আমাদের শরীর ঠিক ওইভাবে আমরা আমাদের শরীর নিজেকে মেনটেন করে নেয়। কিন্তু আপনারা কত বুদ্ধিমান মানুষ, শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে ক ঘন্টার মধ্যে আপনারা টোটাল নিজের বডির ওয়েদার মানে বডিকে মানে নিজের শরীরকে টর্চার আপনারা করলেন, কেন কি শিলিগুড়ি থেকে যদি আপনার গাড়ি এগোতে আরম্ভ করে তো ঠিক 1.5 ঘন্টার পর থেকে আপনার ওয়েদারের মধ্যে চেঞ্জিং হতে আরম্ভ করবে, যেটা আপনার শরীরের প্রতি ক্ষতিকারক, কেন 1.5 ঘন্টার মধ্যে শরীর আপনার ওই ওয়েদার মতন নিজের শরীরটাকে তৈরি করতে পারে না, যার জন্য ডিসব্যালেন্স হয়। আপনারা জানেন না কি একটা বাল্ব জ্বলছে ওর মধ্যে যদি ঠান্ডা জলের একটুখানি ছিটা মেরে দিই তাহলে বাল্বটা ফেটে যায়, তো ঠিক আমরাও সেই মতন আমাদের শরীর একটা অন্য টেম্পারেচারের মধ্যে সুন্দরভাবে কাজ করছে, হঠাৎ ওইখানে ঠান্ডা যদি টেম্পারেচার ওটাও আমাদের উপরে এফেক্ট করে। কেন কি যদি সবাই বলে কি সায়েন্স নিয়ে কথা বলুন, ওই কী বলে হেয়ালি কথা বলা চলবে না, তো এটা তো সায়েন্স নিয়েই আমি আপনাদেরকে বোঝাতে পারছি, নিজের বেলাতে সায়েন্সটা মনে থাকে না আপনাদের? বাইরে থেকে গরম থেকে এলেন পুরো ঘাম শরীর থেকে বেরোচ্ছে আর সঙ্গে সঙ্গে ফ্রিজ খুলে ঠান্ডা জলের বোতল আপনি বার করে জলটা খেতে লাগলেন, ওটা কি সঠিক কাজ? তো বলার মানে এটাই হলো কি যদি মানুষ নিজেকে যদি ভালোবাসে তো একটা পর্ব কি ইন্ডিয়ার সব পর্বটাই আপনারা খুব সুন্দরভাবে অনুষ্ঠান মানে ফিল করতে পারেন, এটাকে অনুভব করতে পারেন, এনজয় করতে পারেন। কিন্তু যদি নিজের শরীরটাই যদি আপনাদের সুস্থ না থাকে, আমি অনেকজনকে দেখেছি রাত্রিবেলা ঘুরতে বেরিয়ে যে মার আইসক্রিম খেয়ে যাচ্ছে, ঘাম বেরোচ্ছে তার মধ্যে আইসক্রিম খেয়ে যাচ্ছে, এটা ভালো না। একটা সুন্দর আপনাদেরকে কথা বলে দিই, সব থেকে মনে রাখবেন, একটা গরমকালে রাত্রিবেলা আপনি আইসক্রিম খান আর একটা শীতকালে আপনি রাত্রিবেলা আপনি আইসক্রিম খান, জাস্ট ফিল দ্য ডিফারেন্স অফ দ্য টেস্ট, টেস্টটা কেমন লাগলো আর শরীরের উপরে ওটা কেমন কাজ করলো এটা আপনারা ফিল করুন। চাইলে আমি রোগের সম্পর্কেও আজকে বলতে পারতাম, কিন্তু একটা জিনিসই আমি দেখলাম কি পুজো একটু মানে পুজো আরও পুজোতে কিছু তো দিন বাকি আছে, তার মধ্যেই আমি আজকে দেখলাম কি ওষুধের দোকানে একটা 16-17-18 বছরের 2-3টে ছেলেরা ওই গ্যাসের ওষুধ কিনছিল, যেটা আমার দেখে খারাপ লাগলো। এই জন্য আমি এখন চিন্তাভাবনা করলাম কেন আজকের দিনটা আপনাদের কীভাবে এই পুজোটাকে কীভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আপনারা কাটাবেন, এটাই
পুজো যখনই আপনারা ঘুরে আসছেন, ধরুন আপনারা ষষ্ঠী দিনে রাত্রির বেলা সারা রাত আপনারা পুজো ঘুরলেন, ভেরি গুড, কোনো ব্যাপার না, ঘুরে আসুন, যেটা বলেছি অমনি করুন। বলবো কি করলে আপনারা সুস্থ থাকবেন। হ্যালো হ্যালো হ্যালো, মনে হয় আপনার তো টেকনিক্যাল কিছু প্রবলেম হয়ে গেছিলো, কেন আমি তো ফোন রিসিভ করেছিলাম কিন্তু আপনার দিক থেকে কোনো আমি আওয়াজ পাইনি। এর আগে যিনি ফোন করেছিলেন উনি নিজের বাড়ির টিভির সাউন্ড আমাকে শুনিয়েছিলেন, এই জন্য বাধ্য হয়ে ওনাকে একটু মানে বলেছিলাম, কিন্তু আপনার ক্ষেত্রে আপনি যেখান থেকেই ফোন করেছেন একটু আমার মনে হয় টাওয়ারের কিছু প্রবলেম হচ্ছে, কেন কি আপনার কোনো আওয়াজ আমি শুনতে পারিনি, একটু জায়গাটা চেঞ্জ করে তারপরে আপনি আমাকে ফোন করতে পারেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ আপনার নামটা বলুন। অভিজিৎ। হ্যাঁ অভিজিৎ। অভিজিৎ, বয়স কত আপনার? একটু মানে একটু জোরে কথা বলুন, আপনার আওয়াজটা শোনা যাচ্ছে না, বলুন। 30। 30 কি ফোন কেন করেছেন, কি প্রবলেম আপনার? আপনি তো এর আগেও ফোন করেছিলেন, আপনি বলেছিলেন বাতের ব্যথা, আমি আপনাকে বলেছিলাম কি আপনি একটু কোমরের এক্স রে করিয়ে নেন, এখানে দেখুন দুটো নম্বর দেওয়া আছে, কোমরে এক্স রে করিয়ে এই নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি কলকাতায় আসুন, কেন কি মুর্শিদাবাদ এবং মানে আমাদের বরহমপুর মুর্শিদাবাদে এখন চেম্বার নেই। হ্যাঁ চেষ্টা করছি কি খুব তাড়াতাড়ি আমরা এটাকে ঠিক করব। আপনার যে শির দাঁড়াতে যে প্রবলেমটা হচ্ছে, কিছুক্ষণ আগে আপনি ফোন করে বলেছেন আপনার বয়স 70, এখন বলছেন আপনি 30। আপনি শুরু থেকেই মানে এভরিডে আপনি ফোন করেন, আপনার ফোনের মধ্যে আপনার নামটাও বেরোয় বাজাজ ফাইন্যান্সের হিসেবে, এমনি আর কখনো ফোন করবেন না, না হলে বাধ্য হয়ে আপনার নম্বরটাকে আমাকে ব্লক করে দিতে হবে, ঠিক বলেছি? কখনো মেয়েদের গলাতে কখনো ছেলেদের গলাতে এটা ভুল, কখনো করতে যেও না বাবা। হ্যাঁ তোমার বয়সে আমিও ছিলাম এককালে, কিন্তু আমি এমনি ছিলাম না। তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি ডাইরেক্ট ফোন করে আমাকে জিজ্ঞেস করতে পারো। তোমার বয়স 30ও না, তোমার বয়স খুব হার্ডলি হলে, তোমার বয়স খুব হার্ডলি হলে ওই 18 থেকে 20-র মধ্যে ভেতরেই হবে তুমি। হ্যালো, হ্যাঁ আমি বসিরহাট থেকে বলছি, তপন সর্দার। হ্যাঁ বলুন। আমার ওয়াইফের জন্য বলছি। হ্যাঁ বলুন। উনি গ্যাসের পেশেন্ট আছে দীর্ঘ 10-12 বছর, অমৃতি খাচ্ছে, আরো অনেক প্রবলেম আছে, নার্ভের প্রবলেমও আছে, আর আর ওই গ্যাস থাইরয়েড আছে। দেখুন প্রথম কথা আপনাকে বলে দিই, থাইরয়েডের জন্যই ওনার গ্যাসের প্রবলেম হচ্ছে। ওর কারণটা কি, থাইরয়েডের কাজটা কি, থাইরয়েড নিজের গ্ল্যান্ড থেকে একটা হরমোন দেয় যার নাম হচ্ছে থাইরক্সিন। থাইরক্সিনটা আমাদের কি কাজ করে আমাদের শরীরের মধ্যে, ও কি কাজ করে, প্রত্যেক জিনিসের তো একটা কাজ আছে, থাইরক্সিনের কি কাজ, তো থাইরক্সিনের এটাই কাজ কি আপনি যে নিঃশ্বাসটা নিচ্ছেন মানে বাইরে থেকে আপনি যে বাতাসটা নিজের শরীরের মধ্যে নিচ্ছেন মানে অক্সিজেনটা নিচ্ছেন, আর ওইটাকে অক্সিজেনটাকে আমাদের শরীরের মধ্যে ইউটিলাইজ করে ওকে আবার কার্বন ডাইঅক্সাইডে তৈরি করে আমাদের শরীর থেকে বার করা, এই পুরো মেটাবলিক প্রসেসটা আমাদের থাইরক্সিন হরমোনটা করে। প্লাস এর সঙ্গে আপনি যা যা নিজের শরীরের মধ্যে গ্রহণ করেন, যার মধ্যে খাওয়া দাওয়া সব কিছু এসে গেলো, জল থেকে নিয়ে খাওয়া দাওয়া এবং ওষুধ, এরা টোটাল। এক মিনিট, আমার আপনি আমার আগে কথাটা শুনুন, আগে বুঝে নেন, এই পুরো কাজটাই আপনার করে মানে থাইরয়েড থেকে যে হরমোনটা বেরোয় ওই এই পুরো মেটাবলিক প্রসেসটাকে কন্ট্রোল করে। এবার আপনার মিসেস অনেক দিন ধরে পেটের সমস্যা দিয়ে গ্যাসের সমস্যা দিয়ে ভুগছেন, তার মানে এটাই হয়ে গেল কি আমি যে কথাটা বলছি ওটা সঠিক কথা, ওই থাইরয়েডের জন্যে এনার এই প্রবলেমটা হচ্ছে, কোনো খাবার এনার ভালো করে হজম হচ্ছে না, আর আপনার মিসেজের পেটও পরিষ্কার হচ্ছে না 10-12 বছর ধরে। আপনার মিসেজের মুখ থেকে সকালবেলা যদি বাসি মুখে গন্ধ আপনি যদি শোঙেন তাহলে আপনি অজ্ঞানও হয়ে যেতে পারেন, কেন আপনার হ্যাঁ আপনার মিসেজের মুখ থেকে গন্ধও বেরোয়।
তো এই এত দিন ধরে ইনি এই রোগ থেকে ভুগছেন, তো এর থেকে বোঝাই যাচ্ছে কি আপনার মিসেজের লিভারটা ফ্যাটি হয়ে গেছে। কেন আপনার মিসেজের খাওয়া দাওয়ার টাইম টেবিলও ঠিক ছিল না। আপনার মিসেজ মোটা না রোগা? রোগা যে রিসেন্টলি একটু মোটা হয়েছে। তার মানে হ্যাঁ, তার মানে একটু থাইরয়েডটা মানে আগে মানে আপনার এই হাইপার ছিল, এখন হাইপোর দিকে মানে থাইরয়েডটা কমেছে, এবার হাইপোর দিকে হচ্ছে। কেন কি আপনাকে ব্যাস একটাই কথা বলবো, আপনি কোথায় থাকেন, কোথায় বললেন? দুবছর ধরা পড়েছে থাইরয়েডটা। আপনি কোথায় থাকেন? বসিরহাটে থাকেন। তো আপনি একটা কাজ করতে পারেন, আপনার জন্য সব থেকে ইজি ওয়েটা হবে আপনার এই মধ্যমগ্রাম, এই বারাসাত ডাকবাংলো মোড়ের পরের স্টপিজের নাম হচ্ছে শিশির কুঞ্জ। শিশির কুঞ্জের ঠিক অপোজিটে ডক্টর এস কে সেন টাওয়ার আছে, যেখানে আপনারা আমাকে প্রত্যেক দিন 11টা থেকে সন্ধ্যার 3টে অবধি আপনারা আমাকে এইখানে পাবেন, বৃহস্পতিবার বাদ দিয়ে। আর বলছি আমি সারাদিন আপনাদের এই প্রোগ্রাম দেখি, আপনার এবং ডক্টর সেনের সারাদিন। আচ্ছা, কোনো কাজ করেন না? না, আমি এখন রিটেল লাইফ। তো যা সারাদিন আপনি দেখেন, তো এতদিন ধরে অপেক্ষা কেন করছিলেন? ফোন করে আপনি নিজের পেশেন্টকে নিয়ে আমাদের সঙ্গে এসে দেখা করতেন, এখন অবধি আপনার পেশেন্ট ভালো হতো। আচ্ছা আচ্ছা, আমিও কিন্তু খুব বড় পেশেন্ট। আচ্ছা, আপনিও খুব বিরাট বড়। তো কি হয়েছে আপনার, কি বড় রোগ হয়েছে একটু শুনি। সবই বলবো, আমি দেখছি একদিন ধরে আপনাদের প্রোগ্রাম। আমি আমার ফিসুলা হয়েছিল, 2 বছর আগে অপারেশন করা হয়েছিল। হ্যাঁ, আবার হয়ে গেছে। অপারেশনটা সেরে যায়, যাওয়ার পরে একটা ঘামাচি মতন হয়, সেখান থেকে আবার কষানিটা বার হচ্ছে এখনো পর্যন্ত। হ্যাঁ, তার মানে এটাই হয়ে গেল কি আপনি যে ফিসুলার অপারেশনটা করেছেন আবার হলো? এটা তো আমি সবসময় টিভিতে বলি, একটা নিয়ম আছে জানেন, যে যার থেকে আপনি ফিস্টুলার অপারেশন করেছেন তাকে আর যদি আপনি জিজ্ঞেস করেন কি সার্জারির বইয়ের প্রথম চ্যাপ্টারে প্রথম প্যারাতে কী লেখা আছে, ওইখানে বলেছে ইফ দেয়ার ইজ এনি ডাউট কাট ইট আউট। মানে আপনি যদি কিছু বুঝতে পারছেন না শরীরের মধ্যে এটা কী, সঙ্গে সঙ্গে ওকে কেটে বাদ দিয়ে দিন। এরা ও এরা ওটাই করে। কেন কি ফিস্টুলার মধ্যে, ফিস্টুলা একটা ভেতরে নালিকা, একে বলা হয়, আমরা এটাকে বলি নালিকা, এটা ভেতরে অনেক মানে টানেল তৈরি করে দেয়, গুহা তৈরি করে দেয়। আর এইখানে কতও আপনি অ্যান্টিবায়োটিক খাবেন কোনো কাজ করবে না, কেন কি এইখানে রক্তের সঙ্গে যোগাযোগটা খুবই কম। কেন কি আমাদের শরীরের মধ্যে সব থেকে বেশি চর্বি কোথায় থাকে, পাছাতে। তো যেখানে চর্বি থাকবে সেখানে রক্ত থাকবে না। মাংসের দোকানে যাবেন চর্বি ঝুলিয়ে রাখবে, ওর মধ্যে কোনো আপনি লাল রক্ত দেখবেন না। আচ্ছা ঠিক, আমি নিউরো পেশেন্ট। আমি আমি নিউরো পেশেন্ট, আমার মানে সুগার আছে, সুগারের পেশেন্ট বহুত রকম আছে। আর না, আপনি নিউরোর পেশেন্ট না, আপনি আগে ছিলেন সুগারের পেশেন্ট। সুগারের ওষুধ খেয়ে খেয়ে আপনার নার্ভগুলো শুকিয়ে গেছে, পায়ের নার্ভগুলো শুকিয়ে গেছে। হতে পারে, আমি জানি না কি আপনার মানে চোখের নার্ভটাও শোকাচ্ছে কি না। তো এই এইটা হ্যাঁ, এটা গিয়ে আপনি যে চিকিৎসকের কে দেখিয়ে আপনি যে ডায়াবেটিসের মেডিসিন খাচ্ছেন, এখনও তো খাচ্ছেন। তো ব্যাস গে একদম পা ছুঁয়ে নমস্কার করবেন, বলবেন কি স্যার আপনার মতন মহান লোক হয় না, এসেছিলাম একখানা বর চাইতে, আপনি তো আমাকে 4-5খানা বর দিয়ে দিলেন। আপনার শরীরের মধ্যে পুরো রোগের মেন কারণ হচ্ছে আপনার ওই সুগারের সঙ্গে। কেন কি যখন হ্যাঁ, কেন কি আপনার যখন সুগার হয়েছে তখন আপনাকে এটা বুঝতে হবে কি কেন সুগারটা হলো। এর মানে হয়ে গেল আপনার শরীরে প্যানক্রিয়াস বলে যে গ্ল্যান্ডটা আছে ও কাজ করা বন্ধ করে দিয়েছে। ও কাজ করা কীভাবে বন্ধ করেছে? প্যানক্রিয়াস দুটো জিনিস দেয়, একটা আমাদের শরীরের মধ্যে ইনসুলিন দেয় আর একটা প্যানক্রিয়াটিক এনজাইম দেয়। ইনসুলিনটা তো ডাক্তারবাবু আপনাকে বাইরে থেকে ট্যাবলেটে মারফতে দিচ্ছেন, প্যানক্রিয়াটিক এনজাইমের জন্য কি করেছে? ইয়ানি বলার মানে এটাই হলো কি প্যানক্রিয়াটিক এনজাইম ওই সব খাবারের মানে ওই সব খাবারকে হজম করে যেটা হজম হতে সময় লাগে। যেটা হজম হতে সময় লাগে প্যানক্রিয়াটিক এনজাইম ওই সব জিনিসকে ও করত। এবার কি হলো, ডাক্তারবাবু তো আপনাকে কিছুই বলেননি, এবার আপনি তো ওষুধ এক নাগাড়ে খেয়ে গেলেন, প্যানক্রিয়াটিক এনজাইম ছিল না, আর আপনাকে কেউ খাওয়া দাওয়ার মধ্যে কেউ আপনাকে বারণও করিনি, ভালো মন্দ খেয়েছেন, লাস্টে গিয়ে ফিস্টুলা হয়ে গেছে। তারপরে আর শুনে বললাম না, আপনি কালকে প্রথম কাজ সকালবেলা ঘুম থেকে উঠে চান ফান করে ঘরে পুজো দিয়ে ঠিক সেই চিকিৎসকের কাছে গিয়ে পা ছুঁয়ে নমস্কার করবেন। কেন মানুষরা তো ভগবান ভগবান বলে একটা বর চাও, তো মানুষ ওই একটা বর চেয়েই প্রসন্ন থাকে ভগবান থেকে, কিন্তু উনি তো আপনাকে অনেক কিছু দিয়ে দিয়েছেন।
ঠিক আছে হ্যাঁ, আর আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে হয়, আর আমার সঙ্গে অন্তত স্পেশালি আমার সঙ্গে যদি কথা বলতে হয়, তো যে নম্বরে আপনারা ডাইরেক্ট ফোন করছেন, যে নম্বরে আমার সঙ্গে সরাসরি কথা বলার জন্য ফোন করছেন, ওই নম্বরে প্রোগ্রামের শেষের পর আপনারা ফোন করে আমার সঙ্গে যদি আমার সঙ্গে দেখা করতে চান, ওই নম্বরেই ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আমার সঙ্গে দেখা করতে পারে। কেন কি আপনি ডক্টর বিনোদ সিংকে সবসময় কি বলুন বলছি, আমার ছেলে বাড়ি থাকে না, তো এবার আপনার আপনার ছেলের বাড়ি থাকে কি থাকে না, ওর থেকে এখানে কি প্রবলেম হয়ে গেল? প্রবলেম হচ্ছে আমাকে যেতে হবে তো। হ্যাঁ তো, হ্যাঁ তো কি হয়েছে, তো আসতেই হবে। আপনি কি তাহলে আপনি যে ডাক্তার বাবু থেকে ওই ডায়াবেটিস ট্রিটমেন্ট করিয়ে তো বড় বড় রোগ আপনি নিজের শরীরে নিয়ে নিয়েছেন, ওই ডাক্তার বাবু কি আপনার বাড়িতে এসে দেখেছিল? আরে যেখানে আপনাকে বলা হচ্ছে কি আপনাকে সুস্থ করার দায়িত্ব আমরা নিচ্ছি, ওইখানে আপনি জিজ্ঞেস করছেন আমার ছেলে তো বাইরে আছে। আরে তো ছেলে বাইরে আছে তো বাজার যাওয়া বন্ধ করে দিয়েছে, ছেলে বাইরে আছে তো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছে। আরে কিছু আপনার, আরে কার চেয়ে বাজার, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারা বন্ধ করে দিয়েছে। আরে দেখুন একটা কথা বলি, হ্যাঁ এই জন্য আর এই যে বাড়িতে আপনারা থাকেন দুই রুগী হয়ে আছেন, আপনারা দুজন যখন একা থাকেন, সত্যি কথা বলুন একা থাকলে কোনো তো ভালো কথা বলেন না আপনারা, দুঃখের কথা ছাড়া আর আপনাদের কোনো কথা নেই। কেন কি এটা নিয়ম হচ্ছে, যেসব মানুষরা একান্ততে থাকে ওরা কখনো পজিটিভ, মানে পজিটিভ কখনো ওদের বিচার হয় না, সবসময় নেগেটিভ, আমার কেন এই ক্ষতি হলো, আমার কেন শরীর খারাপ হলো, আমি তো এই করতাম না, তারপর আমার এটা কেন। এই জন্য আমি সবসময় বলি একা থাকা ভালো না, দশজনের সঙ্গে মিশুন, ওদের কথাটা জ্বালা করে, হ্যাঁ অবধ হয়ে থাকে, আপনার পেরিফেরাল নার্ভ শুকিয়ে গেছে, যত তাড়াতাড়ি পারেন ইয়া তো যেখানে আপনার সুবিধা হবে, আপনার যদি মনে হয় যে দমদম ক্যান্টনমেন্ট হসপিটালটা আপনার জন্য সুবিধা হবে আপনি ওইখানেও এসে দেখা করতে পারেন, আর আপনার যদি মনে হয় কি না বারাসাত শিশির কুঞ্জের কাছে গিয়ে আপনার সুবিধা হবে তো আপনি এইখানেও এসে আমার সঙ্গে দেখা করতে পারেন। যখনই আসবেন নিজের সঙ্গে পুরনো যত আপনার লেটেস্ট ইনভেস্টিগেশন রিপোর্ট, লেটেস্ট ইনভেস্টিগেশন রিপোর্ট আর প্লাস সেই মহান চিকিৎসকের প্রেসক্রিপশনটাও আমার দরকার। আচ্ছা নমস্কার স্যার। নমস্কার। আমি তো সবসময় আপনাদেরকে বলি, এই যে আপনারা নিজেই শুনলেন বহুদিন ধরে মানে এনার অনেক রোগ আছে, আপনারা যারা রোজ আমাকে দেখেন, যারা রোজ আমার প্রোগ্রামটাকে ফলো করেন, তো আপনারা দেখেছেন কি আমি সবসময় বলে রাখি কি এই সব পাইলস ফিস্টুলা ফিশারাল একটা এমনি রোগ কি, এটাকে যদি আপনারা এটা ভেবে ফেলেন কি হ্যাঁ অপারেশন করিয়ে নিলে আপনারা সুস্থ হয়ে যাবেন, তাহলে এটা বোঝা দরকার কি এটা রিল্যাপস করে, কেন করে, রিল্যাপসটা কেন করে এটাও তো ভাবার দরকার কি। আমি গেলাম অত টাকা খরচা করলাম, অপারেশন করালাম, আমি ভালো হয়ে গেলাম, লেকিন ছ মাসের পরে আবার আমার এই প্রবলেমটা হচ্ছে কেন, কারণ এটাই কি তারা আপনাদের সঙ্গে প্রফেশনালি ট্রিট করে, ওরা এটা খুব ভালো করে জানে কি পাইলসটা কেন হলো, ফিস্টুলাটা কেন হলো, ফিসারালটা কেন হলো। ওরা যদি এই কারণটা আপনাকে যদি বলে দেয় আর আপনি নেক্সট টাইম থেকে আপনি একদম সিরিয়াস হয়ে যাবেন, নিজের শরীরের জন্য চিন্তাভাবনা করতে লাগবেন, তাহলে তো আর আপনাদের রোগ হবে না, আর আপনার রোগ না হলে ওর দোকানটা বন্ধ হয়ে যাবে। আর আপনাদেরকে একটা কথা বলে দিই, এখন আমি চাইছি এই সবের মতন চিকিৎসকদের দোকান বন্ধ করা, তাই জন্যে ডক্টর এস কে সেন ইউনিটের তরফ থেকে আপনাদেরকে আমি সবাইকে জানি খুব তাড়াতাড়ি আমরা মানে মাইক্রো হেলথ অ্যাওয়ারনেস মানে 72 আওয়ার্সের একটা প্রোগ্রাম লঞ্চ করতে আমরা চলেছি, একটু সময় লাগবে কিন্তু হ্যাঁ ওই 72 ঘন্টার মধ্যে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা যেমনি করে আপনাদের রাখবো এমনি করে আপনারা থাকবেন, 72 ঘন্টার পরে যখন আপনারা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হবেন তখন আবার আপনাদের সব পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখিয়ে দেওয়া হবে কি উইদাউট এনি মেডিসিন আপনার না তো প্রেশার বাড়লো, উইদাউট এনি মেডিসিন না তো আপনার সুগার বাড়লো, উইদাউট এনি মেডিসিন না তো আপনার কোলেস্ট্রল বাড়লো, আর উইদাউট এনি মেডিসিন না তো আপনার কিডনির ক্রিটিনিন লেভেলটা বাড়লো। হ্যাঁ হয় সব হয়। যিনি আমাকে ফোন করেছিলেন কি ওনার থাইরয়েডের নিয়ে যে কথা
যিনি আমার সঙ্গে কথা বলছিলেন থাইরয়েড নিয়ে, একটা কাজ করুন, থাইরয়েড থেকে নিজেকে যদি বাঁচতে নিজেকে ঠিক রাখতে চান, বলবো তার আগে দেখে নি কেউ আছে। হ্যালো, আগে স্যালাডটা খাবেন, আগে আপনাকে স্যালাড খেতে হবে। স্যালাড খাওয়ার পরে দেখে নেবেন আপনার পেটে কত জায়গা, যত জায়গা থাকবে ততই আপনি খাবারটা খাবেন। কিন্তু এইটা মাত্র দেড় ঘন্টা পরে আপনার খুব বেশি জোরে খিদে লাগবে, তখন পেট ভর খেয়ে নেবে, আপনাকে তো বারণ করিনি। স্যালাডটা আপনার জঠরাগ্নিটাকে মানে প্রজ্বলিত করার জন্য আমি আপনাকে বলেছি। সবসময় আপনারা মনে রাখবেন কি, আমাদের শরীরের মধ্যে এই অম্বল গ্যাস আর বিভিন্ন প্রকারের যে এত বড় বড় ধরনের ক্রনিক ডিজিজ হয়, এটা বেসিক্যালি দেখা গেছে মোর দ্যান 76% ক্রনিক ডিজিজ আমাদের পেট থেকে তৈরি হয়। তো ওই এটা তখনই তৈরি হবে যখন আমাদের জঠরাগ্নির পাওয়ারটা কমে যাবে। মানে আমার শরীর মানে বলার মানে হলো কি, আপনার কাছে একটুখানি আগুন আছে আর আপনাকে কয়লার উনুন জ্বালাবার জন্য বলেছে। তো আমাদের মা মা দিদা বোনরা আমাদের থেকে বেশি বুদ্ধিমান থাকতো, ওরা এই একটুখানি আগুনের মধ্যে ওই পাথর মানে ব্ল্যাক স্টোনের মানে কয়লারটাকে পুড়িয়ে ছাই করে দেয়। কী করেন ওনারা, সঙ্গে সঙ্গে কিছু গুঠে নাহলে কিছু ছোট ছোট কাঠ আগে নিচে ওটা রেখে দেন, তার উপরে কয়লাটা রাখে না, তারপরে একটুখানি যে আগুনটা আছে ওর থেকে পুড়িয়ে দিলে গুঠে আর কাঠটাকে পুড়তে খুব কম আগুন লাগে। তো স্যালাডটা না আপনার গুঠে এবং কাঠের কাজ করে। আপনি রাত্রিবেলা একদম নিয়ম করে নেন, কিছু হয়ে যাক 8:30 মধ্যে রাত্রিবেলা ডিনার কমপ্লিট করে নেন, একদম 8:30 মধ্যে ডিনার কমপ্লিট করে দেন। কি খাবার রাখবেন, যে একদম কম খাবেন, যেটা আপনি হজম করতে পারেন, যেটা আপনি হজম করতে পারেন ওইটা আপনি খাবেন। কি খাবার রাখবেন তার জন্য তো আপনাকে একটাই কাজ করতে হবে, যে নম্বরে ফোন করেছেন ওই নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে এসে আমার সঙ্গে দেখা করুন। তাহলে ছেড়ে তো ওর টেলিফোনে ট্রিটমেন্ট হয় না, তাহলে অনলাইন আপনি করাতে পারেন, অনলাইন হ্যাঁ। তো আপনি অনলাইন ট্রিটমেন্ট করার জন্যও আপনাকে বলবো, এই প্রোগ্রামটা শেষ হওয়ার পর, এই প্রোগ্রামটা শেষ হওয়ার পর যে নম্বরে ফোন করছেন ওই নম্বরে ফোন করে অনলাইনের জন্য কথা বলে নেবেন। আপনার সঙ্গে আমি ভিডিও কলে কথা বলে আপনার জন্য আমি অনেক কিছু বলে দেবো, কীভাবে কী করতে হবে, কী ওষুধ খেতে হবে, যার থেকে আপনি সুস্থ হতে পারেন। ঠিক আছে, সব কিছুই আমি জানি কি মানে আপনারা আসতে পারেন না। এখন অব্দি তো নিজেকে আমি ডাক্তার ভাবুই ভাবছি, চুকি এখানে নামটাও লেখা আছে ডক্টর বিনোদ সিং। স্ক্রিনে দেখুন আমার আমার ছবির কাছে নিচে লেখা আছে ডক্টর বিনোদ সিং, তা আমি ডাক্তারই। এবার আপনি যা ভাববেন ওটা আপনার ব্যাপার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমারই ভুল হয়ে গেছে। না না কোনো ব্যাপার না, ভুল বলছি কি, ওই আমার মায়ের হাঁটুতে না প্রচন্ড পেইন। আচ্ছা, মায়ের মায়ের বয়স কত? মায়ের বয়স অ্যাকচুয়ালি 60 আপ হয়ে গেছে, 65 এরকম। আচ্ছা, মা কি মোটা? পুরো আঙুলের মতো হয়ে যেত আর নীল কালার হয়ে যেত। তো মা মানে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হচ্ছে, এখনো হচ্ছে, করাচ্ছেন কেন?
তাহলে তো আপনার, আমি হোমিওপ্যাথিক ডাক্তার না, আমি তো আয়ুর্বেদিক। এবার তো আপনার মা বলবে কি আমি আয়ুর্বেদিক আমি হোমিওপ্যাথিক খাবো, তাহলে আপনি একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি কি আমার প্রোগ্রাম দেখেন, ফলো করেন? আমি ওই জন্য বলছি যখনই প্রোগ্রাম একটু ফলো করবেন, দেখবেন আমি কখনো ডক্টর বিনোদ সিং বা ডক্টর এস কে সেন ইউনিটের যে কোনো চিকিৎসক খেয়ালি কথা বলে না। আমরা যেটা পারবো না হাত জোর করে ক্ষমা চেয়ে নেবো, ভাই পারবো না, আর যেটা পারি বুক ফুলিয়ে বলে হ্যাঁ পারবো। আপনাকে এবার আপনি আমার না না একটু কথা দেখুন, এখন এইটা তো লাইভ প্রোগ্রাম হচ্ছে, এর মধ্যে প্রবলেম নিয়ে যে এখন কথা হচ্ছে ওইটাই নেই, অন্য কোনো কথা না। এবার শুনুন, আপনার নদিয়া জেলাতে থাকেন, আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তো যে নম্বরে আপনি ফোন করেছেন ঠিক এই প্রোগ্রামটা শেষ হবার পর আপনি এই নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমার সঙ্গে বারাসাত শিশির কুঞ্জে আপনি আমার সঙ্গে দেখা করতে পারেন। মানে বারাসাতের বারাসাতেই শিশির কুঞ্জ বাস স্টপেজের ঠিক দেখবেন শিশির কুঞ্জ যেদিকে আছে ওর ঠিক অপোজিটে ডক্টর এস কে সেন টাওয়ার আছে, তো আপনি সেদিন নিজের মাকে নিয়ে আসতে পারেন। যদি আপনি নিজের মায়ের হাঁটুর কোনো রিপোর্ট এক্স রে যদি করিয়ে যদি থাকেন ওটাও নিয়ে আসবেন, তাহলে আপনি কোন এমনি হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখাচ্ছেন যে এক্স রে করানো নেই আর ও ওষুধ চালিয়ে যাচ্ছে হাঁটুর হাঁটুর পেছনের? আচ্ছা হাঁটুর ওই জন্যে তো ওদের এই অবস্থাটা হয় কি, পুড়িয়াতেই ওষুধ দিতে দিতে জীবন চলে গেল, পুড়িয়াতেই ওরা ওষুধ দিচ্ছে। পরে 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 এবার আপনি শুনুন হাঁটুর পেছনে আমাদের মানে বাটাক পাছার মাঝখান থেকে একটা নার্ভ বেরোয় যাকে আমরা বলি স্যাটিকার নার্ভ, এই স্যাটিকার নার্ভটা ঠিক আমাদের হাঁটুর পেছনে এতে দুভাগে ভাগ হয়ে যায়, আর হাঁটু যদি আমার যদি এফেক্টেড হয়ে থাকে তখন এই নার্ভটাই আপনাকে কষ্ট দিতে আরম্ভ করে দেবে। আপনি ব্যাস আপনার এমনি মুখে বলা হয় না, মুখে কিছুই বলা হয় না, আপনার পেশেন্টের কন্ডিশন আমি এটাও জানি না কি আপনার অস্টিওআর্থ্রাইটিসটা কোন গ্রেডে আছে, আপনি নিজে এক্স রে করাননি কিছুই করাননি, তো আপনাকে আমি কি করে বলতে পারি? তাহলে আপনি কি করে বলি, গ্রেড ওয়ান যদি অস্টিওআর্থ্রাইটিস থাকে তাহলে ও দু মাসের মধ্যে ঠিক হয়, গ্রেড টু যদি অস্টিওআর্থ্রাইটিস থাকে ওটা চার মাসে ঠিক হয়, আর গ্রেড থ্রি যেখানে ডাক্তারবাবুরা বলে দিয়েছে হাঁটুটাকে রিপ্লেস করতে হবে ওইখানে আপনাকে মিনিমাম ছ থেকে সাত মাস ওষুধ খেতে হবে। আর এই এই আপনি যদি আমাদের কথা মতন চলবেন 100% দেখবেন আপনার পেশেন্টও আমাদের মতন হয়ে যাবে, আমরা যেমনি চাইব উনি আমাদের মতন হয়ে যাবেন। তা আপনার মাকে যদি সুস্থ করতে চান বেশি লেট করবেন না, যদি আপনি পারেন তাহলে যে নম্বরে আপনি আমাকে ফোন করছেন প্রোগ্রামের পরে সেই নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন, ঠিক আছে? ওকে বলা একটাই হলো, এবার আপনাদেরকে বলে রাখি খুব মাগো। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? আপনি কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? কিন্তু আমি তো কথা বলছি তো আপনার সঙ্গে, আরে তো আপনার সঙ্গে তো আমি কথা বলছি, বলুন আপনার প্রবলেমটা বলুন। আপনি টিভির সাউন্ডটা বন্ধ করুন, আপনি ফোনের মধ্যে আপনি আমার সঙ্গে কথা বলুন, আপনি ফোনে প্রশ্ন করছেন আর উত্তরটা আপনি টিভিতে শুনছেন, ওটা অমনি করে হলে হবে না, আমাকে বাধ্য হয় তাহলে ফোন কেটে দিতে হবে।
আপনার স্পন্ডলাইটিস দিয়ে প্রবলেম ছিল সবই বুঝলাম, কিন্তু আপনি যে কাজটা করেছেন ওটা ভালোর দিকে না, কেন কি আমি সব সময় বলি যে বা যারা আমাকে ফোন করবেন, যে বা যারা আমাকে ফোন করবেন দয়া করে টিভির সাউন্ডটাকে মিউট করে। আপনি কি করলেন, ফোনে প্রশ্ন করছেন আর উত্তরটা আপনি শুনছেন টিভিতে, যত অবধি আমি পুরো কথাটা আপনি শোনেননি তারপরে আপনি হ্যালো বলছি না। আপনি একটা ম্যাচিওর পারসন, আপনার এটা বোঝা দরকার। ফোনে যখন কথা বলছেন ফোনেই আমার সঙ্গে কথা বলুন, আপনি ফোনে আমার সঙ্গে ফোনে কথা বলছেন, আমার কথার উত্তরটা শোনার জন্য আপনি তাকিয়ে আছেন টিভির দিকে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যাঁ বলুন, কি জানতে চান? তোমার বয়স কত? আপনার 32 বছর বয়স, আপনি অনেক কিছু করিয়েছেন, ইকো করেছেন, কোনো রিপোর্টে তো কিছু খারাপ বেরোয়নি, ঠিক বলছি তো? তো বলুন তো আমি কি করে জানলাম কি আপনি সব রিপোর্ট করিয়েছেন, কোনো রিপোর্টে খারাপ বেরোয়নি? আপনি তো আমাকে লুকিয়েও দেখাননি। প্রথম কথা দাদা আপনাকে বলে দিই, আগে পেটটাকে পরিষ্কার করো। আপনার বয়স কত? 32। কত বছর ধরে আপনার পেট পরিষ্কার হয় না? কালকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে নিজের মুখের গন্ধ নিজের বাড়ির যে কোনো লোককে একটু শোকাবে তো? তোমার মুখ থেকে প্রচুর গন্ধও বেরো। নিজেকে যদি ভালো করতে চাও, দেখো সিম্পল আমি খোলাখুলি কথা বলি, কেন আমার প্রোগ্রাম যারাই দেখে তাদের একটু খারাপও লাগে, কেন কি একটু কাটা কাটাও কথা বলি, ভালো করেও কথা বলি, তো যে যেমনি আমার সঙ্গে বিহেভ করে আমি ঠিক তাদের সঙ্গে ঠিক ওইভাবেই আমি কথা বলি। আপনাকে একটা কথা বলি, মাত্র 30 বছর বয়সে এই আপনার কাছে প্রচুর যদি টাকা থাকে একটা কাজ করুন, সব টাকাগুলোকে বার করুন, নর্দমাতে ফেলে দিন, কেন কি আপনি যে এই সব রিপোর্টটা করিয়েছেন এটা নর্দমাতে টাকা ফেলার মতনই হয়েছে, কেন কি আমি তো আপনি এসব বলেছেন আমি সঙ্গে সঙ্গে বলেছি, কোনো রিপোর্টের মধ্যে কোনো ভুল বেরোয়নি। আরে ভাই, পেটের গণ্ডগোলের জন্য হার্টের যদি ইকো ফিকো যদি করাও, সরি তো এই প্রবলেম হবে, বুঝলে তো? নিজেকে যদি ভালো করতে চাও, যে নম্বরে আমার সঙ্গে কথা বলছো ওই নম্বরে এই প্রোগ্রামের পর ওই নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন। আচ্ছা, আমি ওসব বোধ জানি না, আপনাকে আসতে হবে সব রিপোর্ট নিয়ে, আপনি এসে আমাদের সঙ্গে দেখা করুন, দেখা করার পরেই আমরা বলে দেবো কি আপনার কি প্রবলেম আর কিভাবে আপনি সুস্থ হবেন, ঠিক আছে? ওকে। এই যে এমনিও অনেক মানুষ থাকে যারা ভয় পায়, মানে কি ওদের শরীরের মধ্যে কি এমনি ঘটনা ঘটে গেল। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? ডক্টর বাবু নমস্কার। নমস্কার। আমি বিহালা থেকে বলছি, ঠাকুরপুকুর বিহালা থেকে শিলা বর্মন বলছি। হ্যাঁ বলুন, কি জানতে চান? হ্যাঁ আমি জানতে চাইছি যে আমার হাজবেন্ডের মানে বয়স হচ্ছে ওনার ধরুন এই 40, কিন্তু আজকে দীর্ঘদিন ধরে ধরুন আজ 2 বছর ধরে মানে প্রেশার সুগারে খুব ভুগছিলেন, কিন্তু প্রেশার সুগারের ওষুধ মানে খাচ্ছিল, খাওয়ার পর হঠাৎ দেখি প্রেশার সুগার নর্মাল হয়ে গেছে, কিন্তু এই 4 মাস ধরে দেখছি কপের সঙ্গে সমানে আপনার ব্লাড বেরোচ্ছে, মানে হালকা হালকা রক্ত বেরোচ্ছে। আচ্ছা, এটার জন্য কি করবো? আপনার প্রোগ্রামগুলো তো আমি দেখি। এর জন্য এই যে কফের সঙ্গে যে রক্তটা বেরোচ্ছে এটার জন্য আপনি কোনো চিকিৎসককে দেখিয়েছেন? এর জন্য আমি চিকিৎসা করেছি, আপনার টিবি পরীক্ষা প্লাস জল জমা মানে বুকে গলা থেকে বুক অবধি সমস্ত সবকিছু পরীক্ষা করেছি, সব নরমাল। তো রক্তটা বেরোচ্ছে কেন?
রক্তটা কোথা থেকে বেরোচ্ছে সেটা আমি অনেক রকমের পরীক্ষা করেছি, সব রিপোর্টগুলো আমার কাছে আছে, আপনার চেম্বারে আমি গিয়ে সব দেখাবো। তো আমি তো ব্যাস একটাই খালি কথা বলছি, যদি আপনি পারেন নিজের হাজবেন্ডকে নিয়ে আপনি যে কোনো দিন বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন, আপনি যদি আমাদের ফুল টিমের সঙ্গে যদি দেখা করতে পারেন, দেখা করার যদি ইচ্ছে যদি হয় তো মঙ্গল এবং শনিবার বারাসাতে আপনি, হ্যাঁ মঙ্গলবার এবং শনিবার আপনি বারাসাতে পেয়ে যাবেন। আর আপনি যদি খালি আমার সঙ্গে যদি দেখা করতে চান তাহলে আপনি যে নম্বরে আপনি আমার সঙ্গে সরাসরি কথাটা বলছেন ওই নম্বরের মধ্যেই প্রোগ্রামের শেষের পর ওই নম্বরে ফোন করে আপনি আমার মানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমার সঙ্গে দেখা করতে পারেন। রিপোর্ট যত অবধি আমরা দেখবো না তত অবধি আমরা কিছুই বলতে পারবো না। অনেক ক্ষেত্রে দেখা যায় কি লিভারের মধ্যে যদি কিছু প্রবলেম হয় তাহলেও মুখ থেকে রক্ত বেরোয়, টিবির জন্য জরুরি নেই। বা এটা হতে পারে কি কাশি হয়েছিল তারপরে হঠাৎ কাশি হয়েছিল তার মধ্যে উনি কাঁদতে কাঁদতে গলার রক্তগুলো একটু ছিঁড়ে যায় এই জন্য মাঝে মাঝে রক্ত বেরোয়, এটাও হতে পারে। এটা যত আপনার কাছে পয়সা আছে এই জন্য আপনি এত করিয়েছেন। আমি আমার হ্যাঁ তো আমার আমার কাছে এলে আমি এসব পরীক্ষাও করাতাম না। আপনি যদি পারেন আপনি একটা কাজ করুন, এই প্রোগ্রাম শেষ হওয়ার পর যে নম্বরে আপনি আমার সঙ্গে কথা বলছেন ওই নম্বরেই ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আমাকে আপনারা রবিবারও পাবেন, এটাও মাথায় রাখবেন কি আপনারা আমাকে রবিবারও পাবেন, ঠিক আছে? তো আপনার যেটা সুবিধা আপনি ওই হিসেবে আপনি আমাদের সঙ্গে কথা বলতে পারেন, ঠিক। আপনাদেরকে আরও একটা কথা বলি, হলদিয়ার মানুষরা যারা হলদিয়া থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, যারা চাইছেন কি আমাদের সঙ্গে যোগাযোগ করতে বিভিন্ন প্রকারের রোগের জন্য, তো 5 তারিখে আপনারা আমাকে হলদিয়াতে পাবেন, মঞ্জুশ্রী কুমার চৌকের কাছে আপনি আমাদেরকে পাবেন। তো আরও আপনি দেখতে পারেন এইখানে নিচে স্ক্রলিং যাচ্ছে ওইখানে হলদিয়া জায়গাটা নাম দিয়ে ফোন নম্বর লেখা আছে, ওই নম্বরটাও যদি আপনারা টুকে নেন ওই নম্বরেও ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। বা যে নম্বরে আমার সঙ্গে আপনারা সরাসরি কথা বলছেন ওই নম্বরেও ফোন করে আপনারা যারা হলদিয়াতে দেখাতে চান সেই তারা নিজের নাম লেখাতে পারে। হ্যালো হ্যালো হ্যালো। আর যারা বাগনান শ্যামপুর থেকে যারা আমাদের প্রোগ্রামটাকে ফলো করেন বা আমাদের প্রোগ্রাম দেখেন বা আমাদের সঙ্গে দেখা করতে চান তাদের জন্যও একটা সুখবর দিয়ে দিই, আপনারা 15 তারিখ মানে 5 তারিখে তো 12 তারিখ সরি 15 তারিখ নয় 12 তারিখে আপনারা আমাকে বাগনান শ্যামপুর ইলেকট্রিসিটি অফিসের ঠিক অপোজিটে আপনি আমাকে ওইখানকার চেম্বারে আপনারা পাবেন। তো এই দুটো ডেটটা সবসময় আপনারা মনে রাখবেন, একটা তো হলো 5 তারিখ হলদিয়াতে আপনারা আমাকে পাচ্ছেন আর তারপরে আপনারা 12 তারিখে আপনারা আমাকে পাচ্ছেন বাগনান শ্যামপুরে। এছাড়াও বিভিন্ন এছাড়া এই মাসের লাস্ট উইকে মানে নেক্সট উইকের বুধবার এবং বৃহস্পতিবার, নেক্সট উইক আজকে শনিবার কালকে আজকে শনিবার হয়েই গেল মানে নেক্সট উইকের বুধবার এবং বৃহস্পতিবার ডক্টর এস কে সেনের ইউনিট টোটাল ইউনিটকে আপনারা শিলিগুড়িতে পাবেন। আর যে বা যারা নর্থ বেঙ্গল থেকে আমাদের প্রোগ্রাম দেখেন বা অনেকজন এটাও আমি জানি নিউ আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি প্রচুর রায়গঞ্জ প্রচুর এমনি পেশেন্ট আছে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় আর আমাদেরকে দেখাতে চায়, তো তাদেরকেও আমি একটাই কথা বলবো, চিন্তা করার দরকার নেই। কামিং মানে এই যে সামনে সপ্তাহের বুধবার এবং বৃহস্পতিবার ডক্টর এস কে সেনের ইউনিটের সমস্ত চিকিৎসক ইভেন ওর মধ্যে ডক্টর এস কে সেনও থাকবে, আপনি আমাদেরকে আর শিলিগুড়িতে আপনারা পাবেন। যে বা যারা এখন অবধি নাম লেখাননি তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, একটু শিলিগুড়িতে আমাদের প্রচুর পেশেন্ট হয়ে যায় যার জন্য আমরা ওইখানে 2 দিন আমাদেরকে পেশেন্ট দেখতে হয়। ভিড় থেকে নিজেকে যদি আপনারা বাঁচাতে চান তাহলে একটাই কথা সিম্পল, যত তাড়াতাড়ি পারেন আগে থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেন। ফার্স্ট কাম ফার্স্ট বেসিস, অ্যাপয়েন্টমেন্ট নেবার পরে যখনই আপনারা যেমনি আসবে ঠিক আমরা তাকে তেমনিই দেব। তা আমার মনে হয়
কি এতক্ষণ ধরে যে আমরা কথা বলে যাচ্ছিলাম, কি কিভাবে নিজেকে আমরা পুজোর পর রাত্রির বেলা পুজো ঘুরে এলাম আর নিজেকে কিভাবে ঠিক রাখবো বলার জন্য। হ্যালো 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 হ্যালো, আর তো আপনি কে বলছেন, কোথায় থেকে বলছেন, একটু জোরে বলুন। আমি পুরুলিয়া থেকে বলছি আমরা তো। হ্যাঁ, আবার টিভি দেখছেন? পুরুলিয়া থেকে বলছিলাম। হ্যাঁ তো বলুন, কি কেন ফোন করেছেন, কিসের জন্য ফোন করেছেন বলুন। হ্যাঁ পুরুলিয়া থেকে বলছিলাম। আরে তো আপনি পুরুলিয়া থেকে বলছেন আমি তো জানি, আপনি বলুন আপনার প্রবলেমটা কি। প্রবলেম তো বললাম একটু ফোন দেখি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, তো এইটা আপনার সার্ভিক্যাল স্পন্ডোলাইটিসের জন্যই হচ্ছে, বালিতে মাথা রেখে ঘুমানোটা একটু বন্ধ করুন। একদম মাথার নিচে কোনো কিছু রাখবেন না, যদি কিছু রাখতেই হয় তো আপনার বাড়িতে যদি টাওয়েল থাকে তো টাওয়েলটাকে ফোল্ড করে এই মোটা করে নেন, এই মোটা করে ফোল্ড করে এই মোটা করে ঘাড়ের নিচে রাখবেন, মাথার নিচে কিছু রাখা যাবে না। আর একটা আপনার ঘাড়ের এক্সরে করিয়ে নেন, আর যদি আগে থেকে করিয়ে থাকে তাহলে কোনো চিন্তা করার ব্যাপার নেই। এখানে দেখুন দুটো নম্বর দেওয়া আছে, এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। কিছুদিন ওষুধ খাবেন, কিছুদিন আমরা বলে দেবো কীভাবে থাকবেন, ঠিক ওইভাবে থাকলেই দেখবেন আপনার মানে আপনি অনেক আরাম পেলেন। প্রথমেই আরাম পেয়ে যাবেন, বালিশের ওপরে মাথা রেখে ঘুমানোটা আপনি আজ থেকেই বন্ধ করে দেন, মাথা ঝুঁকিয়ে কোনো বেশি কাজ করবেন না। আপনি যদি এইভাবে যদি আপনি করে থাকেন, আর যত তাড়াতাড়ি পারেন আপনি আমাদের সঙ্গে দেখা করুন, দেখা করলেই। আর আপনার যদি এক্সরে, এই দুটো নম্বরের মধ্যে যে কোনো নম্বর দেখুন না, স্ক্রিনের উপরে দুটো নম্বর দেওয়া আছে, যে কোনো একটা নম্বরে আপনার যদি মনে হয় পুরুলিয়া থেকে সব থেকে কাছাকাছি হবে আপনার দমদম ক্যান্টনমেন্ট হসপিটালটা, মানে যেটা দমদম গোড়া ক্যান্টনমেন্ট গোড়াবাজারের কাছে যে আমাদের হসপিটালটা আছে ওটা আপনার জন্য কাছাকাছি হবে। কেন কি আপনি পুরুলিয়া থেকে তো বাই ট্রেনে আসবেন, ঠিক না, আপনি তো পুরুলিয়া থেকে তো বাই ট্রেনে আসবেন, তো এই আপনার জন্য আমার মনে হয় যদি হাওড়াতেও নামবেন তো হাওড়া থেকে কাছাকাছি আপনার দমদম ক্যান্টনমেন্টটাই হবে, আর এই বারাসাতটা আপনার থেকে দূরে হয়ে যাবে। তো এই জন্য বলছি যত তাড়াতাড়ি পারেন এক ফোনটা রাখুন, সেই নম্বরে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, যে যেদিন আপনি পুরো ফ্রি থাকবেন ওই দিনের, আর সব কাগজপত্র নিয়ে এসে একটু আমাদের সঙ্গে দেখা করুন। কথা দিচ্ছি মাথা ঘোরাটা বন্ধ হয়ে যাবে, কেন সার্ভিক্যাল স্পন্ডোলাইটিসের জন্যই আপনার এই প্রবলেমটা হচ্ছে। সময় বলছে কি আর নেই, সময় আর নেই, আর উনি আমাকে সময় দিতে পারবেন না, আর তাই জন্য আমিও এখন একটা কথা বলে দিই, কিছু কিছু জিনিস মনে করিয়ে দিই। 5 তারিখে আপনারা আমাকে হলদিয়াতে পাচ্ছেন, যে বা যারা আমাকে দেখাতে চান তাদেরকে একটাই কথা বলবো, হলদিয়ার আশেপাশের মানুষরা, কেন আমাকে প্রচুর হেরিয়ার মেচেদার প্রচুর আমার পেশেন্টরা আমাকে আমার সঙ্গে কলকাতায় এসেও দেখা করেন, এখন এই জন্য আমি বললাম আর কলকাতা আসার কোনো দরকার নেই, আপনারা আমার সঙ্গে হলদিয়াতেও দেখা করে নিতে পারেন। এবার রইল দেওয়াল্টি, বাগনান, মেচেদা, এইসবের জায়গাতেও আমতা, এইসবের জায়গায় প্রচুর পেশেন্ট আমাদের প্রোগ্রাম দেখেন, আর আমার ওনারা আমাদের থেকে চিকিৎসাও নেন। তাদেরকেও আমি জানিয়ে রাখি 12 তারিখে 12 অক্টোবর 12th অক্টোবরে আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন বাগনান শ্যামপুর একদম ইলেকট্রিসিটি অফিসের ঠিক অপোজিটে আমাদের চেম্বারে। তো যে বা যারা এখন অবধি মানে নাম লেখাননি, বা যে বা যারা চাইছেন কি মানে দেখা করতে, তো তাদের সঙ্গে একটাই, তাদেরকে আমি একটাই কথা বলবো কি আপনারা কথা বলতে পারেন। যে বা যারা আমার সঙ্গে ফোনে কথা বলতে পারেননি তাদেরকেও আমি আরও একটা কথা বলে দিই, আমার সঙ্গে যদি দেখা করতে হয় তো যে নম্বরে সরাসরি আপনারা আমার সঙ্গে কথা বলেন, যে নম্বরে সরাসরি আপনারা আমার সঙ্গে কথা বলেন ওই নম্বরেই আপনারা ফোন করে আমার থেকে মানে আমার জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতেই পারেন। যখনই আপনারা আমার কাছে আসবেন, আপনাদের কাছে যদি কোনো পুরনো ইনভেস্টিগেশন রিপোর্ট থাকে, কোনো যে প্রেসক্রিপশনটা আপনি ফলো করছেন ওটাও যদি থাকে, ওইটা সব নিয়ে আপনি আমার সঙ্গে আপনারা দেখা করতে পারেন। আমার সঙ্গে দেখা করার জন্য টাইমটা হচ্ছে একদম আপনার 11টা থেকে নিয়ে 3টে সারাদিন, মানে বৃহস্পতিবার বাদ দিয়ে এভরিডে আপনারা আমাকে পাবেন বারাসাত শিশির কুঞ্জের ঠিক অপোজিটে ডক্টর এস কে সেন টাওয়ারে।
আশা করি কি আরও একটা আপনাদেরকে কথা বলে দিই, পুজো যখনই যেদিন রাত্রিবেলা পুজো ঘোরাঘুরি করবেন সকালবেলা এসে একদম মানে গায়ে দম নেই বলার মানেই হলো না কি জামা কাপড় খুলে দিয়ে বিছানাতে শুয়ে গেলাম, একদম না, এটা কখনো ভুল করে করবেন না। ঠিক আছে, এলাম, কাপড়গুলো আপনারা চেঞ্জ করলেন, একটু ফ্রেশ আপনাদের হওয়া উচিত। আর যদি পারেন তাহলে উষ্ণ গরম জল একটুখানি মানে লবণ মিশিয়ে ওই জল থেকে যদি আপনারা চান করে নেন তো পুরো মুডটাও ফ্রেশ হয়ে যাবে। আর দেখবেন তখন রেস্ট করতে ভালো লাগবে কিন্তু আপনার ঘুম আসবে না, আর আমি এটাই চাই। আর সময় নেই, আপনারা আমাকেও যেতেই হবে, কিন্তু কথা দিচ্ছি কালকে যদি প্রবলেম মানে কিছু আর প্রবলেম না থাকে তাহলে 4টে থেকে 5টা বাংলাতে পাবেন, 5টা থেকে 6টা আমাকে হিন্দিতে পাবেন। নমস্কার। আমরা এখন দাঁড়িয়ে